এত তাড়াতাড়ি সকাল হয়ে যায় কেন কে জানে, আর একটু রাত থাকলে কি কষ্ট হয়, এই সূর্যেরও না তাড়াতাড়ি উঠতে হয়। কটা বাজে দেখি, সবে তো মাত্র 5টা বাজে, টিউশনে যাওয়ার এখনো অনেক দেরি, একটু ঘুমিয়ে নিই। এই তুই উঠবি? বেলা 11টা বাজে, কখন উঠবি তুই? আজকেও টিউশনে যাওয়া হয়ে গেল না তোর? এখন মা ডাকছে, তার মানে কটা বাজে? তোর একই নাটক দেখতে দেখতে আমার আর ভালো লাগে না। যাব বাবা, এ তো 10টা বেজে গেছে, আমি একটুখানি ঘুমিয়ে নেব, এ তো দেখছি 10টা বাজতে গেল। এইবার মা আমাকে কথা শুনিয়ে শুনিয়ে পুরো শেষ করে ফেলবি, কাল থেকে অ্যালার্মটা দিতেই হবে, না হলে আর হবেই না। থাক উঠে পড়ি। ও মামা, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস কর। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। ও তোর বয়ফ্রেন্ডও নেই? তাহলে ভাব তুই কি রকম দেখতে যে তোর বয়ফ্রেন্ডও নেই। ছোটবেলার প্রেম, ও আজকে প্রথম আমার হাত ধরেছে, তারপর থেকে আমি ভেবে নিয়েছি আমি তার বউ আর ও আমার স্বামী, ওকে ছাড়া আমি আর এই জীবনে কাউকে চাই না। এর জন্য আমি ওর নামে লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরে দিলাম, নাই বা আমি তোমার হাত থেকে সিঁদুর পরতে পারলাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি তো তাই তোমার নামে সিঁদুর পরে নিলাম। না না, এভাবে তো সিঁদুর পরাই যাবে না কোনোভাবে, যদি আমার এই সিঁদুর কেউ দেখে নেয় তাহলে তো আমাদেরকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগবে, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। আমি এর জন্য চুলের আড়াল করে রাখলাম, আর আমি রোজ তোমার নামে একটু করে সিঁদুর আমি আমার সিঁথিতে পরবো, আমার কি কেউ আলাদা করতে পারবে না, আর কেউ জানতেও পারবে না। শুনেছি নাকি নাকে সিঁদুর পরলে নাকি ভালোবাসা বাড়ে, তো তাই একটু নাকেও পরে নিলাম। আমার তোমার ভালোবাসা সারা জীবন অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না। ঠান্ডা লাগছে, যা শুয়ে তো পড়লাম, লাইটটা তো অফ করলাম না, কি করি এবার? যা শীত পড়ছে, থাক মাকে রাখি। ও মামা শোনো না একটু, একটা জিনিস দেখে যাও এই ঘরে, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, এই দেরি করলে কিন্তু তুমি দেখতে পাবে না, তাড়াতাড়ি আসো। কি হচ্ছে বল? কিচ্ছু হয়নি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আমি ডাকলাম। তোমাকে দেখতে ইচ্ছে করছে? বলছি যে এসে যতক্ষণ পড়েছো লাইটটা একটু অফ করে দিয়ে যাও না, খুব শীত করছে, আমরা উঠবো না। লাইটটা অফ করে দিয়ে যাও না মা, ঘরের লাইট অফ করতে হবে। দাও না প্লিজ, দাও দিয়ে যাও। শুধু তোর মতো না মেয়ে না, এত কুড়ে মেয়ে আমি দুনিয়ায় দেখিনি, সত্যি কথা বলছি দুনিয়ায় আমি দেখিনি, তোর মতো মনে এক পিসই রয়েছে, তুই একমাত্র তুই সেটা। হ্যাঁ তুমি যা খুশি তাই বলো, কোনো ব্যাপার না, তুমি লাইট অফ করে দিয়ে যাও কিন্তু। মানে এটা তাদের খেয়ে নে তো। কি এটা? এটা এটা খুব যত্নের সাথে ধুয়ে কষ্টের সাথে শিল নোড়ায় বেটে জোর দিয়ে চিপে রস বের করে আনা একটা অমৃত। এটা খেলে মুখে গ্লামার হবে, ব্রণও হবে না, কোনো ফুসকুড়ি হবে না, আর পেটের পোকাগুলো না খুব তাড়াতাড়ি মরে যাবে। খেয়ে নে, খেয়ে নে তাড়াতাড়ি এটা। ও তাই, ঠিক আছে দাও। এই তুই কি রেডি?